আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব ল্যাপটপ বিউ ডিটেলস, সর্ট বাই ডিটেলস, ক্রিয়েট এ নিউ ফোল্ডার এবং রিসাইকেল বিন ডিটেলস। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনিত রয়েছে আপনাদের সাথে। চলুন শুরু করি সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ভিউ। ভিউ কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, তারপর হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, তারপর হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রেড শু ডেস্কটপ আইকন। আচ্ছা, এই বিষয়টা জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে। তো এখানে আসার পর আমরা কিন্তু কিছু আইকন অথবা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এই আইকন এবং ফোল্ডারগুলোকে আমরা আসলে কীভাবে দেখতে চাই সেই বিষয়টা হচ্ছে ল্যাপটপের ভিউ। তো সেটা করার জন্য আমরা কিন্তু আমাদের যে ল্যাপটপের মাউস প্যাড রয়েছে, অথবা আপনি যদি এক্সট্রা মাউস ইউজ করেন, সেই মাউসের রাইট পাশে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে ভিউ। এই ভিউর মধ্যে তিনটা অপশন শুরুতে পাচ্ছে, একটা হচ্ছে লার্জ আইকন, আরেকটা হচ্ছে মিডিয়াম আইকন, আরেকটা হচ্ছে স্মল আইকন। তো আমরা যে আইকনগুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মিডিয়াম আইকন রয়েছে। আমরা যদি চাই এটাকে আরও ছোট করতে পারি, আমরা যদি চাই এটাকে আরও বড় করতে পারি। তো ভিউতে যাওয়ার পর তিনটা অপশন শুরুতে পাচ্ছি। আমরা যে আইকনগুলোকে এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম আইকন। আমরা যদি এটাকে লার্জ আইকন করে দিতে চাই, আমি এখানে ক্লিক করে দিব। দেখেন আমাদের ডেস্কটপের মধ্যে যে আইকনগুলো ছিল বা যে ফোল্ডারগুলো ছিল সেগুলো কিন্তু একদম লার্জ হয়ে গেল, বড় বড় হয়ে গেল। আমরা সহজে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। এটাকে যদি আবার মিডিয়ামে নিয়ে আসতে চাই অথবা স্মল নিয়ে আসতে চাই, তখন কিন্তু আবার আমাদের মাউস প্যাডের মধ্যে রাইট বাটনে ক্লিক করব, অথবা এক্সটার্নাল যে মাউস রয়েছে সেখানে রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এবং এই ভিউ থেকে লার্জ আইকন বাদ দিয়ে আমরা মিডিয়াম আইকন অথবা স্মল আইকন দিতে পারি। আমি যদি স্মল আইকনে ক্লিক করি, দেখেন আমাদের আইকনগুলো কিন্তু এখন অনেক ছোট হয়ে গেল। তো ল্যাপটপের মধ্যে আইকনগুলো যে সাইজটা আপনি রাখবেন সেটা হচ্ছে মিডিয়াম। আমি এখানে ভিউতে চলে যাচ্ছি এবং এখান থেকে এই মিডিয়ামে ক্লিক করে দিলাম। মিডিয়ামে ক্লিক করলে কিন্তু আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি আইকন অথবা ফোল্ডারের, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন এটাকে লার্জ আইকন রাখবেন, সেটা আমরা ইচ্ছা। আপনি যদি মনে করেন এটাকে স্মল আইকন রাখবেন, সেটাও করতে পারেন। কিন্তু ল্যাপটপের স্ট্যান্ডার্ড যে ফরম্যাট রয়েছে বা আইকন রাখার যে একটা সাইজ রয়েছে সেটা হচ্ছে মিডিয়াম সাইজ, ঠিক আছে। ল্যাপটপ প্রশিক্ষণের এ পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, তারপর হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রেড, তারপর হচ্ছে শু ডেস্কটপ আইকন। এই তিনটা বিষয় শেখার জন্য আমরা চলে যাচ্ছি ল্যাপটপের ডেস্কটপে। এখানে আসার পর আমরা যদি আমাদের মাউস প্যাড অথবা এক্সটার্নাল মাউসের রাইট বাটনে ক্লিক করে দিই, তখনই কিন্তু আমাদের সামনে এই অপশনটা চলে আসবে এবং এখান থেকে আমরা ভিউতে চলে যাব। ভিউতে যাওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। দেখেন এখানে অটো অ্যারেঞ্জ আইকন দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রেড, আর একটা হচ্ছে শু ডেস্কটপ আইকন। এখানে তিনটা অপশন, মনোযোগ দিয়ে একটু দেখতে হবে, তাহলে আপনারা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখেন দুইটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, একটার মধ্যে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই। আমি যদি এখান থেকে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করে দিই, তখন আমার এই ল্যাপটপের ডেস্কটপে যে আইকনগুলো রয়েছে বা ফোল্ডারগুলো রয়েছে সবগুলি কিন্তু অটোমেটিক এখানে এসে সাজবে। কারণ এখানে কিন্তু আমার সুবিধার জন্য আমি কিছু ফোল্ডারকে আলাদা করে রেখেছি, আমি যাতে কাজগুলো সহজে করতে পারি, যাতে আমাকে খুঁজতে না হয়, ঠিক আছে। তো আমি যদি অটো অ্যারেঞ্জে ক্লিক করে দিই, তখন দেখবেন সাথে সাথে এই আইকনগুলো এখানে এসে মানে কোনটার পরে কোনটা বসবে সিরিয়ালি কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ভিউতে চলে যাই এবং অটো অ্যারেঞ্জে ক্লিক না করার আগে আমি এখানে অ্যালাইন আইকন টু গ্রেড, এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্ন যখন দেওয়া থাকে, যখন আমি এখানে সাজালাম, দেখেন এখানে যে আমি ফোল্ডারগুলো রাখলাম এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে বসে। আমি যদি এখানে দেই, এই যে এখানে দেই, এই যে এখানে দেই, এখানে কিন্তু বসা নাই। দেখেন মানে একটা ফরম্যাটে গিয়ে বসে, যেভাবে একটা মানে রো করে দেওয়া আছে সেই রোতে গিয়ে বসে। আমি যদি চাই এখানে বসে তো এটা কিন্তু বসে না, আমি যদি এখানে চাই বসে তো এখানে কিন্তু বসে না। মানে এটার একটা মাপ আছে যে কোন মাপে গিয়ে বসবে, এখানে বসছে। আমি যদি চাই এখানে বসে তো এটা কিন্তু বসবে না, ঠিক আছে। এই যে এখানে বসে না, তো এখানে যদি আমি একটু উপরে নিতে চাই বসে না, এটার জায়গায় কিন্তু চলে আসে। তো এই বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমি যখন এই রাইটে ক্লিক করব, ভিউতে যাব এবং এই যে
অ্যালাইন আইকন টু গ্রেড, আমি যদি এই টিক চিহ্নটা উঠিয়ে দিই তখন কিন্তু আমি যেখানে ইচ্ছে সেখানে এটাকে বসাতে পারবো। দেখেন এই ফোল্ডারটাকে আমি এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এটার উপরে বসাতে পারবো, সাইডে বসাতে পারবো, মানে এই বিষয়টা যদি আমি একটা টিক চিহ্ন দিয়ে দিই তখন কিন্তু এটার যে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাটেই বসবে। হোয়াটসঅ্যাপের আইকনটা আছে, আমি চাইলে এটাকে এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, কিন্তু আমি যখন এখান থেকে এই যে ভিউতে যাব এবং অ্যালাইন আইকন টু গ্রেড এখানে ক্লিক করে দিব তখন কিন্তু চাইলে আমি এখানে বসাতে পারবো না, এটার একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে বসবে। এই যে এখানে যদি দিই তখন এটা সুন্দর করে বসবে, অথবা এখানে যদি আনি তারপর এটার একটা গ্যাপ বা দূরত্ব আছে সেই অনুযায়ী এটা কিন্তু বসবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবার ভিউতে। এই যে ভিউ, এটা কিন্তু আমরা বুঝলাম। এরপর আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শু ডেস্কটপ আইকন। তো আপনি যদি চান যে ল্যাপটপের যে আইকন অথবা ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে হাইড করে দিতে, মানে কেউ যাতে দেখতে না পারে, সেই কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা চলে যাব রাইটে ক্লিক করে ভিউতে এবং এখান থেকে এই যে শু ডেস্কটপ আইকন, আমি যদি এই ডেস্কটপ আইকনের টিক চিহ্নটা উঠিয়ে দিই দেখেন আমার সবগুলো আইকন বা ফোল্ডার কিন্তু হাইড হয়ে যাবে। এই যে এখন যদি আমার পিসির সামনে কেউ আসে, এসে দেখবে যে আমার পিসির সামনে কিন্তু কোনো ধরনের আইকন বা ফোল্ডার কিচ্ছু নেই, মনে হবে এখানে যেন আমি কোনো কিছু রাখিনি, কিন্তু আসলে কিন্তু সব রয়েছে, বাট এগুলো হাইড হয়ে আছে। আমি যদি আবার এগুলোকে সামনে নিয়ে আসতে যাই, আমি এই মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো এবং এখান থেকে ভিউতে চলে গিয়ে একদম শু ডেস্কটপ আইকন আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো বা এটার উপর একটা ক্লিক করে দেবো, সাথে সাথে কিন্তু আমার যতগুলো আইকন বা ফোল্ডার রয়েছে সবগুলো শু হয়ে গেল। আশা করি আপনারা খুব সহজেই যে কোনো আইকন বা ফোল্ডারকে আমাদের ল্যাপটপের ডেস্কটপ থেকে হাইড করে রাখতে পারবেন, আবার সামনে নিয়ে আসতে পারবেন। তো এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ভিউতে যাওয়ার পর এই যে অটো অ্যারেঞ্জ আইকন, আপনারা খেয়াল করবেন আমি যখন এখানে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমার যত যেখানে মানে ফোল্ডার বা আইকন রয়েছে, আমি যদি এটাকে এখানে রাখি, আমি যদি এখানে রাখি, মানে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে আইকনগুলো রয়েছে সেগুলো যদি এলোমেলো করে রাখেন বা বিভিন্ন জায়গায় আপনি এভাবে সাজিয়ে রাখেন, বা কোনো বাচ্চা যদি এগুলোকে এলোমেলো করে ফেলে, তো সেগুলোকে আসলে একসাথে করার জন্য আপনি হয়তো এইভাবে টেনে ধরে ধরে আনতে হবে, এগুলো না করে জাস্ট আপনি এখানে এই যে রাইট বাটনে ক্লিক করে দিবেন, ভিউতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অটো অ্যারেঞ্জ আইকন আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবগুলো ফোল্ডার এবং আইকন কিন্তু এক জায়গায় সুন্দর করে সাজবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার যত ফোল্ডার বা আইকন আমার ল্যাপটপের ডেস্কটপের যেটাকে যেখানে রেখেছিলাম সবগুলো কিন্তু একটা ক্লিকের মাধ্যমে একসাথে সাজলো। এটা কিন্তু আপনার ল্যাপটপ যদি এলোমেলো হয়ে থাকে এই ফোল্ডারগুলো তখন কিন্তু এক ক্লিকেই আপনি সাজাতে পারেন। তো এই ভিউর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমরা শিখলাম, একটা হচ্ছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, তারপর হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, তারপর হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রেড, তারপর হচ্ছে শু ডেস্কটপ আইকন। ঠিক আছে, তো এটা আমি আসলে করব না অটো অ্যারেঞ্জ আইকন, কারণ আমি আমার সুবিধা মতো আমার ফোল্ডারগুলোকে এই যে একটা জায়গায় রাখছি এখানে আমি রাখি, তো আমি এটাকে এখান থেকে অটো অ্যারেঞ্জ আইকনটাকে টিক চিহ্ন উঠিয়ে দেবো, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আসলে আমি এখান থেকে আমার যেগুলো খুব প্রয়োজনীয় আমি সেগুলোকে এখানে নিয়ে আসি, যাতে আমার বারবার খুঁজতে না হয় কোনটা কোন জায়গায় রয়েছে, এটা খুব সহজ আমার জন্য কাজটা। ঠিক আছে, আশা করি আপনারা খুব সহজেই একটা ল্যাপটপের ডেস্কটপের মধ্যে যে আইকন বা ফোল্ডার থাকে সেগুলোর ভিউ এবং অ্যারেঞ্জটা খুব সুন্দরভাবে করতে পারবেন। ল্যাপটপ প্রশিক্ষণের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সর্ট বাই নেম, সাইজ, আইটেম টাইপ, ডাটা মডিফাইড। এই বিষয়টা শেখার জন্য আমরা চলে যাচ্ছি ল্যাপটপের ডেস্কটপে। এখানে আসার পর দেখেন এখানে যে আমার আইকন বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু এলোমেলো রয়েছে, কারণ নর্মালি ল্যাপটপের মধ্যে এই ডিস পিসি বা মাই কম্পিউটার কিন্তু একদম উপরে থাকে, তারপর হচ্ছে রিসাইকেল বিন থাকে, তো এটা একটু এলোমেলো হয়ে আছে। তো আমি যদি এটাকে ঠিক করতে চাই আমি এখানে রাইটে ক্লিক করে দেবো এবং এখানে দেখেন সর্ট বাই লেখা আছে। সর্ট বাই আসলে আমি নেম, সাইজ, আইটেম টাইপ, তারপর হচ্ছে ডেট মডিফাইড, এই চারটা অপশন আমি কিন্তু সেট করতে পারি। তো আমি যদি এখান থেকে এই সাইজ দেওয়া আছে আইটেম টাইপ দিয়ে দেখেন এটা কিন্তু একটু পরিবর্তন হয়, আবার যদি শর্ট বাইকে আমি এখানে ডেট মডিফাইড দিই তখন কিন্তু ডেট অনুযায়ী মানে কোনটা আগে বা কোনটা পরে ডেট অনুযায়ী কিন্তু অটোমেটিক এটা সাজবে, মানে আমাদের ল্যাপটপের ডেস্কটপটা কিন্তু সাজবে। আমি আবার চলে যাচ্ছি শর্ট বাইয়ে, এই যে শর্ট বাই গেলাম এবং এটাকে ঠিক করার জন্য আমি সবসময় এই নেমের মধ্যে ক্লিক করে দিব। যখন আমি নেমে ক্লিক করে দিব তখনই কিন্তু আমার ল্যাপটপের ডেস্কটপের মধ্যে যে ফোল্ডার বা আইকনগুলো রয়েছে সেটা কিন্তু
স্ট্যান্ডার্ড যে ফরম্যাটে সাজার সেটা কিন্তু সেভাবে সাজবে। শুরুতেই দিস পিসি বা মাই কম্পিউটার, তারপর হচ্ছে রিসাইকেল বিন, তারপর হচ্ছে বাকি সফটওয়্যার যে আইকন রয়েছে অথবা ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজবে। তো এটা মনে রাখতে হবে এই শর্ট ব্যাগে কিন্তু যদি কোনো কারণে এলোমেলো থাকে অথবা আপনার সাজানোটা মন মতো হচ্ছে না, তখন কিন্তু আপনি ল্যাপটপের যে অটোমেটিক যে সাজ রয়েছে সেটা এখান থেকে শর্ট বাই নেমের মধ্যে দিয়ে দেবেন, তখন কিন্তু এটা নাম অনুযায়ী সাজবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিউ শর্ট বাই কিন্তু আমরা যে ব্যবহারগুলো দেখেছি এগুলোর কিন্তু আরও অনেকগুলো ব্যবহার রয়েছে। আমরা যদি কোনো একটা ফোল্ডার প্রবেশ করি, ধরেন বেসিক আইটি ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম, এটাকে বড় করে দিচ্ছি, এবং এইখানে খালি জায়গায় যদি আমি রাইট বাটনে ক্লিক করি ভিউতে যাই, তখন দেখেন এখানে কিন্তু আরও কয়েকটা শব্দ যোগ হয়েছে। যেমন ওইখানে কিন্তু আমরা লার্জ পেয়েছিলাম, লার্জ, মিডিয়াম এবং স্মল, এখন কিন্তু আমরা এখানে এক্সট্রা লার্জ আইকন পাচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে এক্সট্রা লার্জ আইকনে ক্লিক করে দিই, দেখুন এই ফোল্ডার কিন্তু অনেক বড় হয়ে গেল, এক্সট্রা লার্জ। ঠিক আছে, আর যদি আমরা এখানে এই শর্ট ব্যাগে লার্জ আইকন করে দিই তখন কিন্তু নর্মাল দেখাচ্ছে। আমরা এখানে যদি অনেক বড় করে দেখতে চাই তাহলে এক্সট্রা লার্জ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে লার্জ, মিডিয়াম, তারপর হচ্ছে স্মল। তো এখানে কিন্তু আরও কয়েকটা বিষয় রয়েছে, যেমন লিস্ট আকারে দেখাবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন আমাদের চারটা ফোল্ডার কিন্তু এখন লিস্ট আকারে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা ভিন্নভাবে কিন্তু এটাকে সাজাতে পারি, লিস্ট আকারে দেখাচ্ছে। এবং এখানে যদি আবার ভিউতে চলে যাই, এই ডিটেলসে যখন আমি ক্লিক করে দেবো, তো ডিটেলসে ক্লিক করার পর পরে কিন্তু আমরা ডিটেলস দেখতে পাবো, একটা ফোল্ডার অথবা যে কোনো একটা ফাইলের ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। মানে এখানে নামটা আসবে, তারপর হচ্ছে ডেট, এটা কত তারিখে তৈরি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে এই ফোল্ডারটা, সেটার ইনফরমেশন আমরা পাবো, এবং এটার মধ্যে আসলে কী টাইপের ফোল্ডার সেটাও আমরা দেখতে পারবো। তারপর এখানে সাইজ, তারপর হচ্ছে ট্যাগ, মানে এই ফোল্ডারের মধ্যে আসলে কী কী ফাইল রয়েছে সেটার ডিটেলস যদি আমরা দেখতে চাই, তখন কিন্তু এখান থেকে আমরা ডিটেলসটা দেখতে পারবো। আসলে এখানের মধ্যে আসলে তেমন কিছুই নাই, সেই জন্য দেখাচ্ছে না। যখন বড় বড় ফাইল আমরা রাখবো তখন কিন্তু এগুলোর বিস্তারিত আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই ভিউতে চলে যাচ্ছে এবং এখান থেকে এই ডিটেলসে দিলে কিন্তু আমরা একটা ফোল্ডারের ডিটেলস দেখতে পারবো। তারপর হচ্ছে টাইলস, এটা হচ্ছে একটা ডিজাইন। আমি যদি এখানে ক্লিক করে দিই, এই টাইলস যে ডিজাইন সেই ডিজাইনে কিন্তু এটা সাজত, টাইলসের মতো হয়ে গেল আর কি। ঠিক আছে, এবং আবার চলে যাচ্ছে রাইট ক্লিক করে ভিউতে, এবং এখান থেকে কন্টেন্ট, এটা কন্টেন্টের মতো করে সাজবে। ঠিক আছে, এবং ডেট টাইম সব দেওয়া আছে। তো নর্মালি আমরা এই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে লার্জ আইকন দিয়ে কিন্তু সাজিয়ে রাখবো। আপনি চাইলে এটাও করতে পারেন, এবং আপনার যদি অন্য কিছু ইচ্ছে করে সেগুলো কিন্তু এখান থেকে করতে পারেন। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, আমি যখন শর্ট বাইয়ে যাব এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় অ্যাড হয়েছে, যেমন নেম, ডেট, টাইপের পরে সাইজ, তারপর হচ্ছে ট্যাগ, তারপর হচ্ছে এসেন্ডিং, তারপর হচ্ছে ডিসেন্ডিং। আমি যদি ডিসেন্ডিং ক্লিক করে দিই তখন এখানে দেখা যাবে যদি অনেকগুলো ফোল্ডার থাকে তখন এগুলো আসলে বড় থেকে ছোট, ছোট থেকে বড় সেটা করার জন্য এগুলো ইউজ করা হয়। এই যে শর্ট বাই, আমি যদি এখান থেকে অ্যাসেন্ডিং দেই তখন সে যে আছে সেভাবেই থাকবে। আমি যদি একটু ডেস্কটপে চলে যাই, ল্যাপটপের ডেস্কটপে, আমি এখান থেকে এই যে শর্ট বাই যাব, এবং এখানে দেখেন শর্ট বাই থেকে আইটেম টাইপ, তারপর হচ্ছে ডেট মডিফাই, আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু ডেট মডিফাই যেভাবে করা সেভাবে কিন্তু এটা হবে। ঠিক আছে, আশা করি আমাদের রাইট বাটনে ক্লিক করার উপর ভিউ এবং শর্ট বাই যে অপশনটা আসে সেটার ডিটেলসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো ল্যাপটপ প্রশিক্ষণের এ পর্যায়ে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে এক্সট্রা পার্টস অফ ল্যাপটপ, কারণ ল্যাপটপ এক্সপার্ট হতে গেলে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। তাই আমি প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করতে যাচ্ছি। চলুন শুরু করি। শুরুতেই কিবোর্ড অ্যান্ড মাউস রয়েছে। আমরা আসলে ল্যাপটপের মধ্যে কিন্তু বিল্ট ইন কিবোর্ড এবং মাউস পাচ্ছি, কিন্তু আপনি যদি ল্যাপটপের বিল্ট ইন কিবোর্ড মাউস ইউজ না করতে চান, আপনি যদি এক্সট্রা কিবোর্ড মাউস ইউজ করতে চান সেটা আসলে কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে আমার ফোল্ডার এবং এক্সট্রা পার্টস অফ ল্যাপটপ, এখানে কিন্তু আমি আলাদা করে রেখেছি প্রত্যেকটি বিষয় যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে, কারণ আপনি কিন্তু এক্সপার্ট হচ্ছেন। ঠিক আছে, তো শুরুতে আমরা কিবোর্ড মাউস সম্পর্কে জানতে চাই। এটা হচ্ছে এক্সট্রা কিবোর্ড মাউস। আপনি যদি আপনার ল্যাপটপের সাথে এক্সট্রা কিবোর্ড মাউস লাগাতে চান তখন কিন্তু আলাদাভাবে এই দুইটা জিনিস কিনতে হবে। এবং এরপর রয়েছে ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস, যেটা তার ছাড়া মাউস এবং কিবোর্ড। তো তার ছাড়া যদি মাউস এবং কিবোর্ড ইউজ করতে চান, বাজারে কিন্তু সেগুলো কিনতে পাওয়া যায় এবং সেটা কিন্তু ব্যাটারি দিয়ে চালাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড মাউস, এবং এটার সাথে কিন্তু এরকম একটা দঙ্গল থাকবে। এটা যদি আপনি ল্যাপটপের যে
ইউএসবি পোর্ট রয়েছে, সেখানে অ্যাড করে দেন এবং এটার মধ্যে একটা ব্যাটারি থাকবে মাউসের মধ্যে এবং কিবোর্ডের মধ্যে কিন্তু একটা ব্যাটারি থাকবে, সেটা হচ্ছে পেন্সিল ব্যাটারি অথবা ছোটো ব্যাটারিগুলো। তো তখন কিন্তু আপনার কোনো ধরনের তার সংযোগ ছাড়াই মোটামুটি অনেক দূর থেকে আপনার এই কিবোর্ড এবং মাউসটা কিন্তু ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড মাউস। আশা করি এটা সম্পর্কে আপনারা জানলেন, এবং এর পরবর্তীতে যে বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হেডফোন, ওয়্যারলেস হেডফোন। ঠিক আছে, হেডফোন রয়েছে আবার ওয়্যারলেস হেডফোনে কিন্তু রয়েছে, এটা আমরা এখন অনেকেই জানি, কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু আমরা অলরেডি হেডফোন ইউজ করি অথবা ওয়্যারলেস হেডফোন ইউজ করবি। ঠিক ল্যাপটপের মধ্যে যদি আপনি এরকম ওয়্যারলেস হেডফোন ইউজ করতে চান তখন কিন্তু সেটা করতে পারবেন। তো শুরুতে আমরা যেটা দেবো সেটা হচ্ছে তারওয়ালা হেডফোন, এটা হচ্ছে তারওয়ালা হেডফোন, এবং এটা যদি আপনি ল্যাপটপের যে জ্যাক রয়েছে হেডফোন লাগানো সেখানে কানেক্ট করে দেন তখন কিন্তু আপনি সব কিছু শুনতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি বলতেও পারবেন। এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লুটুথ হেডফোন বা ওয়্যারলেস হেডফোন। ঠিক আছে, এটা কিন্তু আপনি তার দিয়ে ইউজ করতে পারেন, এটার সাথে একটা তারও থাকে, আবার চাইলে আপনি ব্লুটুথের মাধ্যমে, কারণ আপনার ল্যাপটপে কিন্তু অলরেডি ব্লুটুথ ইনক্লুড করা থাকে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী কোনো একটা পর্বে দেখাবো যে কীভাবে আপনি ব্লুটুথের সাথে কানেক্ট করবেন। তো এই ব্লুটুথের সাহায্যে কিন্তু এই যে হেডফোন রয়েছে সেটা কানেক্ট করে আপনি সব কিছু শুনতে পারবেন, এবং আপনি যদি রেকর্ড করতে চান এটার মাধ্যমে আপনি রেকর্ডও করতে পারবেন। এবং এর পরবর্তীতে এক্সট্রা পার্টস অফ ল্যাপটপের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মাইক্রোফোন। আমরা যদি ল্যাপটপের মধ্যে কথা বলে রেকর্ড করতে চাই, যেমন আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু কথা বলতেছি একটা মাইক্রোফোনের মাধ্যমে, তো এই মাইক্রোফোন যদি আমরা ল্যাপটপে ইউজ করতে চাই সেটা কীরকম হতে পারে? দুই রকম হতে পারে নর্মালি, আরও অনেক রকমের রয়েছে, তো আমি দুইটা নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে মাইক্রোফোন নর্মাল, একটা হচ্ছে ক্লিপ মাইক্রোফোন। তো আমরা দুইটাই দেখতে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে এবং এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যেটা রয়েছে এটা হচ্ছে ক্লিপ মাইক্রোফোন। এই যে এখানে একটা ক্লিপ রয়েছে এটা কিন্তু আপনার জামার উপরে, সেখানে কিন্তু এই ক্লিপটা আটকে দিলে আপনি কথা বলে সুন্দর করে ল্যাপটপে এটা সাউন্ড রেকর্ড হবে। এবং এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে বড় ধরনের মাইক্রোফোন, আপনি যদি এগুলো ইউজ করতে চান, হ্যাঁ সেগুলো কিন্তু আপনার ল্যাপটপের সাথে ইউজ করতে পারেন। ঠিক আছে, একদম ইজি এগুলো। তো তার পরবর্তীতে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে স্পিকার এবং ব্লুটুথ। তো ল্যাপটপের সাথে কিন্তু বিল্ট ইন একটা স্পিকার দেওয়া থাকে, সেটা হচ্ছে অনেক ছোট থাকে। আর যদি মনে হয় আপনার যে আপনার ল্যাপটপ থেকে অনেক বড় সাউন্ড করে শুনতে চান, সেটা হতে পারে বড় স্পিকার, মিডিয়াম মানের স্পিকার অথবা ব্লুটুথ স্পিকার। তো আমরা একটু সেগুলো দেখতে চাই। তো প্রথমে আমরা যে বড় স্পিকারটা দেখব সেটা হচ্ছে এরকম, এটা কিন্তু মিডিয়াম মানের, এত বড় না আসলে, আরও অনেক বড় বড় স্পিকার পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনার ল্যাপটপ থেকে শুনতে পারবেন। এবং আমরা যদি এই ধরনের স্পিকার কানেক্ট না করে ব্লুটুথের মাধ্যমে কোনো স্পিকার শুনতে চাই, এরকম বাজারে প্রচুর ডিজাইনের ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে, আপনি যে কোনো স্পিকার এনে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে আপনার ল্যাপটপ থেকে কিন্তু শুনতে পারেন। এগুলো কিন্তু একদম 400-500 থেকে শুরু করে 1,000-2,000-5,000 পর্যন্ত রয়েছে এরকম ব্লুটুথ ছোটো ছোটো স্পিকার। ছোটো হলেও কিন্তু এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক অনেক সুন্দর। আমি ছোটো এরকম একটা ব্লুটুথ স্পিকার ইউজ করি, সেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি সাউন্ড আমাকে দেয়। এবং এক্সট্রা পার্টস অফ ল্যাপটপ সম্পর্কে আমরা এখন 6 নম্বরে যেটা রয়েছে সেটা জানবো, সেটা হচ্ছে রাউটার। আপনি যদি ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার রাউটার প্রয়োজন রয়েছে, এবং রাউটার কিন্তু কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে নর্মালি আমরা যে রাউটার ইউজ করি, আরেকটা হচ্ছে পকেট রাউটার, আরেকটা হচ্ছে মডেম। তো আমরা তিনটা বিষয় একটু দেখতে চাই, আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে। তো শুরুতেই আমরা যেরকম রাউটার সবাই ইউজ করি এরকম রাউটার কিন্তু বাজারে পাওয়া যায়। আপনি এটা হচ্ছে একদম মিডিয়াম মানের, এর চেয়ে বড় 3 অ্যান্টেনা পাবেন, 5 অ্যান্টেনা পাবেন, এটা হচ্ছে 2 অ্যান্টেনার একটা রাউটার। যত অ্যান্টেনা বেশি হবে এবং এটার স্পিড কিন্তু তত বেশি পাবেন, এবং অনেক দূর থেকে কিন্তু সেই স্পিডটা আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ চালাতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি যে রাউটারগুলো আমরা ইউজ করি সেটা। এবং এরপরে কিন্তু আরও ভিন্ন রকমের রাউটার রয়েছে, যেমন এটা হচ্ছে পকেট রাউটার, এটা হচ্ছে গ্রামীণ ফোন এরকম বিক্রি করে বা অন্যান্য কোম্পানির রয়েছে এরকম একটা ডিভাইস, এটা হচ্ছে পকেট রাউটার। আপনি যদি এটা একটা সিম দিয়ে কানেক্ট করে দেন এবং একটা জায়গায় রেখে দেন তখন কিন্তু ছোটোখাটো একটা এরিয়া নিয়ে একটা ওয়াইফাই জোন তৈরি হবে, এটা হচ্ছে পকেট রাউটার। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় চালাতে পারেন, ঠিক আছে, আপনি সঙ্গেও নিতে পারেন, কারণ এটা চার্জেও কিন্তু চলে, চার্জ থাকে, সেই চার্জে কিন্তু ধরেন আপনি এক জায়গায় বেড়াতে গেলেন, এটাকে আপনি চার্জ দিয়ে নিয়ে গেলেন, ওইখানে আপনার একটা সিম দিয়ে আপনার এলাকাটা কিন্তু একটা ওয়াইফাই জোন বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা রাউটার রয়েছে সেটা হচ্ছে পোর্টেবল, এটাও কিন্তু আপনি ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কানেক্ট করতে হবে এই জায়গাটা দিয়ে, এবং এটাও কিন্তু সিম দিয়ে চলে, এটা কিন্তু পকেট রাউটার না, এটা কিন্তু পোর্টেবল। আপনি যখন ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কানেক্ট করবেন তখন কিন্তু এখানে যে সিম লাগাবেন, এই যে সিম এবং এসডি কার্ড কিন্তু এটার মধ্যে অ্যাড করা যায়,
ঠিক আছে, বিস্তারিত দেওয়া আছে যে এখানে আপনি সিম লাগাতে পারবেন, এবং সিম লাগানোর পর এটা যখন আপনি ল্যাপটপের মধ্যে এইভাবে কানেক্ট করে দিবেন তখন কিন্তু আপনার ল্যাপটপে কানেক্ট হবে এবং আশেপাশে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা খুব সহজেই এই তিনটা বিষয় সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলেন যে আমরা যখন ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশন করব আমরা তিনভাবে করতে পারবো। একটা হচ্ছে ব্রডব্যান্ড লাইন এনে সেটা থেকে রাউটারের মাধ্যমে ওয়াইফাই করতে পারি, আবার পকেট রাউটার যেটা সিমের মাধ্যমে চালাই সেটাও করতে পারি, আবার মডেমে কিন্তু ইউজ করতে পারি। এবং এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রিন্টার। আপনি ল্যাপটপ থেকে যদি কোনো কিছু প্রিন্ট করতে চান অথবা আপনার যদি রেগুলার প্রিন্টার কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা প্রিন্টার প্রয়োজন। তো প্রিন্টারগুলো কীরকম হয় সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখানে দেখেন একটা প্রিন্টারের ছবি আমি ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে একটা প্রিন্টার। তো এটা আসলে একদম একটা মিডিয়াম মানের প্রিন্টার, এছাড়াও অনেক বড় টাইপের প্রিন্টারও কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কালারফুল প্রিন্টার। তো এটা শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রিন্টার। আপনি যদি আরও প্রিন্টার দেখতে চান মার্কেটে যেতে পারেন, অথবা গুগলে গিয়ে যদি প্রিন্টার লেখেন দেখবেন নানা টাইপের নানা ডিজাইনের প্রিন্টার রয়েছে, আপনি চাইলে এখান থেকে প্রিন্টারগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, এবং এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার কিন্তু ল্যাপটপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা ছবি স্ক্যান করে নিতে চান, কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটার নিতে চান, তখন কিন্তু অবশ্যই স্ক্যানারের প্রয়োজন হবে। তো স্ক্যানার আসলে কীরকম আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে স্ক্যানার, এরকম স্ক্যানার কিন্তু বাজারে রয়েছে এবং আরও বিভিন্ন মডেলের স্ক্যানার কিন্তু রয়েছে। ঠিক আছে, আমরা এখানে ক্যানন যে স্ক্যানার রয়েছে সেটা দেখালাম এবং এটা খুবই সিম্পল ইউজ করা। ঠিক আছে, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান ইউটিউবে আপনি স্ক্যানার লিখে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও চলে আসবে যে স্ক্যানার আসলে কীভাবে ইউজ করে। ঠিক আছে, এবং এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে পেন ড্রাইভ। তো আমরা অনেকেই হয়তো পেন ড্রাইভ চিনি, কিন্তু আমার কথা হচ্ছে যারা নতুন তারা হয়তো অনেকেই জানে না যে আসলে পেন ড্রাইভ কী, পেন ড্রাইভ কীভাবে কাজ করে। তো আমরা তাদের জন্য পেন ড্রাইভ কিন্তু এখানে রেখেছি, এটা হচ্ছে একটা পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ কিন্তু নানান রকমের রয়েছে, নানা ডিজাইনের রয়েছে। এটা একটা পেন ড্রাইভ এবং এই ব্র্যান্ডটা হচ্ছে মোটামুটি ভালো চলে এবং সবাই এটা ইউজ করে, এটা মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায় এই পেন ড্রাইভটা। তো এটা হচ্ছে একটা পেন ড্রাইভ। এবং এক্সট্রা পার্টস অফ ল্যাপটপের এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে HDMI কেবল। আমরা কিন্তু এর আগেও HDMI কেবল সম্পর্কে একটু ধারণা দিয়েছি এবং আজকে দেখতে চাই যে আসলে HDMI কেবলটা আসলে কীরকম। এই যে এটা হচ্ছে HDMI কেবল, এটা আমি এর আগে বলেছি যে আপনি যদি আপনার ল্যাপটপ থেকে প্রজেক্টর চালাতে চান অথবা আপনি আপনার ল্যাপটপ থেকে আরেকটা মনিটর এক্সট্রা চালাতে চান তখন কিন্তু এরকম HDMI কেবল প্রয়োজন হবে। এবং এ পর্যায়ে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এক্সট্রা USB কেবল। অনেক সময় হয় কি যে আপনার ল্যাপটপ থেকে আপনি প্রিন্টার একটা কানেকশন করতে চান, আপনি ল্যাপটপ থেকে একটু দূরে একটা মনিটর বা অন্য রুমে একটা মনিটর দিতে চান, তখন কিন্তু আপনার এক্সট্রা যে USB কেবল সেটা প্রয়োজন হতে পারে। তো এক্সট্রা USB কেবলে কিন্তু আপনি বাজার থেকে চাইলেই কিনতে পারেন, এরকম হয় এক্সট্রা USB কেবলগুলো। এটা হচ্ছে ধরেন আপনার ল্যাপটপে কানেকশন করবেন এবং ওই পাশে যেটা থাকবে বা দূরে যেটাকে কানেকশন করতে চান সেটা কিন্তু এখান থেকে এই যে এক্সট্রা USB কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এক্সট্রা ল্যাপটপ পার্টসের মধ্যে আমি কিন্তু আরও অনেকগুলো বিষয় অ্যাড করেছি যাতে কোনো বিষয় সম্পর্কে আপনাদের গ্যাপ না হয়, সেজন্য আমি আরও অনেকগুলো বিষয় অ্যাড করেছি। তো এ পর্যায়ে রয়েছে হচ্ছে SD কার্ড। SD কার্ডটা আসলে কীরকম সেটা ছোটো SD কার্ড হতে পারে, বড় SD কার্ড হতে পারে। আমরা যারা DSLR ইউজ করি DSLR মধ্যে কিন্তু একটা SD কার্ড থাকে, সেটা কীরকম আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DSLR SD কার্ড, মানে হচ্ছে মেমোরি কার্ড। এটা এরকম হয়, এটা যদি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করি তখন কিন্তু DSLR-এর ডাটাগুলো ল্যাপটপে নিতে পারে, আবার ল্যাপটপ থেকে যদি কোনো ডাটা আমরা এই মেমোরি কার্ড নিতে চাই সেটাও কিন্তু এখান থেকে করতে পারি। এ পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্ড রিডার। তো আমরা যারা ল্যাপটপ ইউজ করি ল্যাপটপের মধ্যে কিন্তু কার্ড রিডার ইউজ করার একটা স্লট থাকে। অনেক ল্যাপটপ রয়েছে যেখানে কিন্তু এই স্লটটা নাও থাকতে পারে। ঠিক আছে, এবং আপনি যদি ডেস্কটপ ইউজ করেন সেখানে কিন্তু এই মেমোরি কার্ড ইউজ করার কোনো জায়গা নাই। তো সেই জন্য আপনাকে কিন্তু একটা কার্ড রিডার কিনতে হবে যেখানে আপনি এই মেমোরি কার্ড ছোটোগুলো হোক, মোবাইলের হোক অথবা DSLR মেমোরি কার্ড, সেটা আপনি কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারেন। তো সেটা কীরকম, এই যে দেখতে পাচ্ছেন একটা কার্ড রিডার, এটা হচ্ছে কার্ড রিডার। এই যে আপনি এখানে এই ছোটো মেমোরি কার্ড ইউজ করতে পারেন, এখানে বড় মেমোরি কার্ড ইউজ করতে পারেন, করে এটা যদি আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করেন তখনই কিন্তু মেমোরি কার্ড কিন্তু ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং সেটা আরও ভিন্ন রকমের হতে পারে। এই যে এটা হচ্ছে বড় কার্ড রিডার, এখানে কিন্তু অনেক টাইপের মেমোরি কার্ড ইউজ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোটো, বড়, আরও বড়, আরও বড়,
ঠিক আছে, এরকম বাজারে কিন্তু আপনি কার্ডিটার বিভিন্ন টাইপের কিনতে পারবেন। শুধু ওইসব দোকানে গিয়ে বললেই হবে যে আমি কার্ডিটার কিনতে চাই, তারা আপনাকে দেখাবে যে আপনি কী টাইপের কার্ডিটার প্রয়োজন। আপনার যদি ছোটোখাটো কাজ হয় তাহলে কিন্তু ছোটোগুলোই হয়ে যাবে, আপনার যদি বিভিন্ন টাইপের কাজ হয়, বিভিন্ন টাইপের মেমোরি কার্ড আপনার কাছে থাকে, তখন হয়তো আপনি বড় ধরনের কার্ডিটার নিতে পারেন। এবং এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউএসবি হাব। ইউএসবি হাব নিয়ে কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি, তারপর আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। এটা হচ্ছে ইউএসবি হাব, এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে যদি আরও কিছু ইউএসবি পোর্ট এক্সট্রা বাড়াতে চান তখন কিন্তু এই টাইপের হাব কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে চারটা, আপনি ছয়টা পাবেন, আটটা পাবেন, আরও বড়ো পাবেন সেগুলো, অথবা আপনি দুইটা তিনটাও কিন্তু ইউজ করতে পারেন। যতটা লাগাবেন ততটা কিন্তু আপনি এক্সট্রা ইউএসবি পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবং এ পর্যায়ে আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইউপিএস বা পাওয়ার সাপ্লাই। ল্যাপটপের মধ্যে আসলে তেমন বেশি ইউপিএসের প্রয়োজন হয় না, আপনি যদি ডেস্কটপ ইউজার হন তখন কিন্তু এরকম ইউপিএস অবশ্যই প্রয়োজন, কারণ ল্যাপটপ তো নিজেই অনেক ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিতে পারে, সেজন্য তেমন বেশি ইউপিএসের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি ডেস্কটপ ইউজার হন তখন কিন্তু অবশ্যই এরকম ইউপিএস ব্যবহার করতে হবে। এবং এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিক হচ্ছে গেম খেলার জন্য, নর্মালি যারা গেমার বা গেম খেলতে পছন্দ করেন এরকম জয়স্টিক আপনি বাজার থেকে কিনতে পারেন। সেটা কিন্তু ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি নানা রকম গেম নানানভাবে খেলতে পারেন। আমি অবশ্যই গেম পছন্দ করি না তাই এত বেশি জানিও না, জাস্ট এই জয়স্টিক সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করে দিলাম যে এটা হচ্ছে জয়স্টিক যেটার মাধ্যমে গেম খেলা যায়। এবং এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টর। আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ইন্টারনেট কানেকশন করতে চাই তখন কিন্তু আমাদের একটা কানেক্টর প্রয়োজন হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনেট কানেক্টর, এরকম একটা কানেক্টর দিয়ে কিন্তু আমরা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কানেক্ট করতে পারি, ঠিক আছে। এই যে ফাঁকাটা রয়েছে বা এই যে পোর্টটা রয়েছে এখানে কিন্তু এই কানেক্টরটা অ্যাড করতে হয়। এই যে এইভাবে অ্যাড করতে হয় তখনই কিন্তু আপনার ব্রডব্যান্ডের লাইনটা ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং সর্বশেষ এক্সট্রা পার্টস সম্পর্কে আমরা জানতে চাই, সেটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ ফর ল্যাপটপ। আপনি যদি আপনার ল্যাপটপের মধ্যে অনেক ডাটা রাখেন এবং আপনার যদি অনেক ডাটার কারণে আপনার ল্যাপটপের যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যায়, আপনি কিন্তু এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। এটাকে বলা হয় এক্সটার্নাল হার্ড ডিস্ক। এরকম হার্ড ডিস্ক পাওয়া যায় 5,000 বা 4,000, 6,000 এরকম প্রাইজের মধ্যে। আপনার ল্যাপটপের মধ্যে যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গা কিন্তু আপনি আলাদাভাবে এখানে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। তো এটা আপনি এভাবে কানেক্ট করে আপনার ল্যাপটপের মধ্যে যতগুলো ডাটা রয়েছে প্রত্যেকটা ডাটা কিন্তু আপনার এই যে হার্ড ডিস্ক রয়েছে এখানে আপনি জমা করে রাখতে পারবেন। কারণ অনেক সময় হয় কি, ল্যাপটপের মধ্যে যে ডাটাগুলো রয়েছে যে কোনো সময় ক্র্যাশ হয়ে যেতে পারে, তাই আপনি যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ ডাটা থাকে সেই ডাটাগুলো এই এক্সটার্নাল হার্ড ডিস্কের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু মোটামুটি একটু সেফটি থাকবে। কারণ দুই জায়গা থেকে তো একসাথে দুইটাই শেষ হয়ে যাবে না, তাই আপনি যদি এরকম ব্যাকআপ রাখেন তাহলে কোনো কারণে যদি আপনার ল্যাপটপে প্রবলেম হয় বা ল্যাপটপ নষ্ট হয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে এই ডাটাগুলো আপনি খুব সহজভাবেই অন্য একটা ল্যাপটপ বা ডেস্কটপে ট্রান্সফার করে আবার ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।